ईद मुबारक ईद मुबारक। लाखों मुसल्लिर साथे एक जमाते मिलित होते सकाल थेके सारिबद्ध भावे जातीय ईदगाहे प्रवेश करें धर्मप्राण मानुष। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা রুহুল আমিনের ইমামতিতে মুসল্লিদের সাথে জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়াও প্রধান বিচারপতি, বিচারপতি বৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরাও অংশ নেন ঈদ জামাতে। জামাত শেষে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মুনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ প্রাঙ্গণ। এরপর চোখ জুড়ানো সেই দৃশ্য, সবাইকে ঈদ মোবারক। আমি প্রথম আমার বাবার সাথে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়তে এসেছি, খুব ভালো লাগছে আমার। তো মুসল্লিদের সাথে নামাজ পড়ে খুবই ভালো লাগে। জাতীয় ঈদগাহে প্রথম নামাজ আসলাম আমার সন্তানকে নিয়ে। সুন্দরভাবে নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান মুসল্লিরা। আজকে যে ঈদের নামাজে সবাই সম্মিলিতভাবে যেভাবে আমরা একত্র হয়ে নামাজ পড়লাম, মনে হয় না যে আমাদের ভিতর কোনো হিংসা আছে, কিন্তু ঈদ চলে গেলে আবার সেই হিংসা পরিণত হয়ে যায়। কিন্তু ওই হিংসা পরিণত না হয় যেভাবে আজকে চলতেছে, সারা জীবন যেন এইভাবে চলে। রোজা এবং ঈদের শিক্ষা নিয়ে শান্তিময় সমাজ গড়ার প্রত্যয় তুলে ধরেন সবাই। সবারই ইনশাআল্লাহ এরকম এই যে আমলগুলো করে আসছে, সে আমলগুলো সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমিন। পৃথিবীতে হানাহানি সে যুদ্ধ বন্ধ হোক, এই আমার পৃথিবীর সকল মানুষ শান্তিতে হোক। এই সিয়াম সাধনাতে শিক্ষা আমাদের সৌহার্দ্য সম্প্রীতি সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই আল্লাহর বান্দা সবাই। প্রতিবছরের মতো এবারও আলাদা ব্যবস্থা থাকায় পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলারাও অংশ নেন ঈদ জামাতে। ঈদ মোবারক সবাইকে। আজকে প্রথমবার আমি আমার মাকে নিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে ঈদের নামাজ পড়তে এসেছি। তাদের প্রত্যেক এলাকায় মসজিদে মহিলাদের জন্য ব্যবস্থা করা উচিত। সবারই প্রার্থনা আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে পঙ্কিলতা মুক্ত সমাজ এবং দেশ প্রতিষ্ঠা করার। সাম্য সম্প্রীতি আর ভ্রাতৃত্বের আবহন নিয়ে প্রতিবছরই ফিরে ফিরে আসে পবিত্র ঈদুল ফিতর। আজকের এই ঈদ জামাত শেষে খতিব সাহেব লাখো মুসল্লি নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করেছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য। সবাইকে তাগিদ দিয়েছেন একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশ গড়ার। সেই শিক্ষা নিয়ে বছরের পরবর্তী দিনও যেন একটি কল্যাণমূলক দেশ গড়তে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, এই প্রত্যাশা হচ্ছে আজকের এই খুশির দিনের। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ, ঢাকা। ঈদ মোবারক।